নমস্কার বন্ধুরা, আপনারা যদি জীবনে সফল হতে চান, কোনো কাজে বা পরীক্ষায় যদি আপনি সফলতা পেতে চান, তাহলে আপনি নিজেকে এই 10টা প্রশ্ন করুন। এই 10টা প্রশ্ন আপনার জীবন বলতে দেবে। বন্ধুরা, পুরো ভিডিওটা খুব ভালো করে দেখুন এবং যে 10টা প্রশ্নের কথা বলবো, এই 10টা প্রশ্ন আপনি নিজেকে নিজে করুন এবং তার উত্তর আপনি বের করার চেষ্টা করুন। এর উত্তর একমাত্র আপনি নিজে জানেন। এই পৃথিবীতে এই প্রশ্নগুলোর উত্তর আপনি ছাড়া কেউ জানে না, ফলে আপনাকে এর উত্তর সঠিকভাবে দিতে হবে, ভেবে চিন্তে দিতে হবে। এবং যদি মনে হয় এই প্রশ্নগুলো আপনি খাতায় লিখে রাখবেন বা কোনো নোটবুক যেটা আপনি ফলো করেন, যেখানে আপনি আপনার নিজের ফিলিংস লিখে রাখেন, সেখানে আপনি লিখে রাখবেন এবং তার উত্তরগুলো সেখানে আপনি যথাযথভাবে লিখে রাখবেন এবং ডেট দিয়ে রাখবেন। এবং যদি মনে হয় আপনার আজ থেকে 6 মাস বাদে বা 1 বছর বাদে সেটাকে আপনি রিভিউ করুন, যদি সেটার কোনো চেঞ্জ আসে তাহলে সেটাও আপনি সেখানে লিখে রাখবেন। বন্ধুরা, ভিডিওটা খুব ভালো করে দেখুন। প্রথমে, আমি বেশি সময় নেব না, প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনি আসলে কি হতে চান জীবনে বা কি চান জীবনে, এটা জানা সব থেকে জরুরি। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই জানি না আমরা অ্যাকচুয়ালি কি চাই। নিজেকে নিজে জানাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ফলে খুব ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন, অ্যাকচুয়ালি আপনি কি হতে চান জীবনে, কি চান জীবনে, আপনি আপনার সামনের জীবনটাকে কিভাবে দেখছেন, কিভাবে আপনি নিজেকে সেটা ভিজুয়ালাইজ করছেন, সেটা আপনি লিখুন এবং সেটা ভাবুন এবং সেটা লিখে রাখুন যে অ্যাকচুয়ালি আপনি কি হতে চান। এমন হতে পারে যে আপনি অনেক কিছু ভাবছেন কিন্তু আসলে আপনি অন্য কিছুই চান, সেটা আপনি লিখে রাখুন। বা আপনি আদৌ সেটা জানেন কিনা সেটা আপনি দেখুন। যখন প্রশ্ন করবেন দেখবেন যে নিজের মনে হবে যে না, আমি তো অ্যাকচুয়ালি আমি এটা ঠিকভাবে জানিও না, ফলে সেটা লিখুন এবং সেটা সব থেকে আগে সেটা জানার চেষ্টা করুন এবং তার উত্তরটা বের করার চেষ্টা করুন। সেকেন্ড প্রশ্ন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি কি রোজ অন্তত 10 মিনিট একা থেকে চুপ করে বসে নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভাবেন? আপনি কি এটা করেন যে রোজ একদম একা থেকে কোনো রকম কারোর সঙ্গে কথা না বলে, কোনো রকম অনলাইন না থেকে, ফোন না করে, কারোর সঙ্গে ফিজিক্যালি কথা না বলে একদম চুপ নিজের মতো করে 10 মিনিট, মিনিমাম 10 মিনিটকে আপনি নিজে একা বসে ভাবেন যে অ্যাকচুয়ালি আমি এখন কি পরিস্থিতিতে আছি, এখন আমার অবস্থাটা কি, আপনি কি সেগুলো ভাবেন? যদি ভেবে থাকেন তাহলে খুব ভালো, যদি না করে থাকেন এই জিনিসটা তাহলে আমি বলবো এটা কিন্তু আপনাকে করতে হবে। রোজ অন্তত 10 মিনিট আপনাকে নিজেরটা নিজে ভাবতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি চাইছি, কি পরিস্থিতি আমার, কোন দিকে আমি যাচ্ছি, সেটা আপনাকে কিন্তু ভাবতে হবে। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনি কি রোজ অন্তত 5 পাতা করে কোনো বই পড়েন, পড়ার বই ছাড়া আপনি কি করেন সেটা? যদি করে থাকেন তাহলে খুব ভালো, আর যদি না করে থাকেন আমি বলবো আপনি রোজ অন্তত 5 পাতা করে বই পড়ার, যে কোনো বই, পড়ার বই ছাড়া পড়ার চেষ্টা করুন। এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আপনি কি রোজ এক্সারসাইজ করেন, রোজ অন্তত 5 মিনিট 10 মিনিট কি আপনি এক্সারসাইজ করেন? আপনি এর উত্তর আপনি নিজে দিতে পারবেন যে আপনি রোজ করেন কিনা, না ফ্রিকুয়েন্টলি করেন, কখনো করেন কখনো করেন না, এরকম না সপ্তাহে একদিন করেন, কি রোজ করেন। আপনাকে কিন্তু রোজ অন্তত 5 মিনিট হলেও কিছু না কিছু ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ বা কিছু একটা করতে হবে, সেটা আপনি রোজ করেন কিনা একটুখানি আপনি নিজের এর উত্তরটা আপনি জানেন। এর পরের প্রশ্ন যেটা আপনাকে করতে হবে আপনাকে নিজেকে, যে আপনি কি রোজ অন্তত একটা নতুন কিছু শেখার চেষ্টা করেন? সেটা একটা নতুন বলতে কোনোটা রান্না হতে পারে, কোনো একটা আঁকা হতে পারে, কোনো একটা ভিডিও বানানো হতে পারে, বা কোনো একটা নতুন ইংরেজি শব্দ হতে পারে, বাংলা শব্দ হতে পারে, যে কোনো কিছু নতুন আপনি কি শিখছেন রোজ, নতুন কিছু জানছেন রোজ? যদি এই জানার প্রসেসটা আপনার থাকে তাহলে খুব ভালো, আর যদি বন্ধ হয়ে যায় নতুন করে আবার সেটা করার চেষ্টা করুন। রোজ অন্তত নতুন একটা কিছু শেখার চেষ্টা করুন। আপনি কি জানেন যে আপনি সকালে ঘুম থেকে উঠে ঠিক কি কি কাজ করেন বা ভাবেন? আমরা অনেক সময় অটো পাইলট মোডে চলে যাই, আমরা নিজেরাও জানি না যে অ্যাকচুয়ালি উঠে আমরা কি করছি না করছি, আমরা জানি না কোন কাজ, কতক্ষণ আমি কোন কাজটা করছি, কতক্ষণ ধরে আমি দাঁত মাজছি, কতক্ষণ ধরে আমি অন্য কাজ করছি, আমরা জানিও না। আপনি কি সেটা ট্র্যাক রাখেন যে অ্যাকচুয়ালি আমি কি করছি সকাল থেকে উঠে, কি ভাবছি? যদি না ভেবে থাকেন, যদি না এটাকে কনসিয়াসলি না করে থাকেন, তাহলে সেটা করার চেষ্টা করুন যে আপনি কি কি কাজ করছেন সকাল থেকে উঠে, আপনার সময়টা কোন দিকে যাচ্ছে, আপনি কতক্ষণ অনলাইন থাকছে, আপনি কতক্ষণ ফেসবুক করছেন, আপনি কতক্ষণ হোয়াটসঅ্যাপ করছেন, আপনি কতক্ষণ ফোনে কথা বলছেন,
পুরো ব্যাপারটা আপনি বা কতক্ষণ পড়ার জন্য দিচ্ছেন, আপনি পুরো ব্যাপারটা যে একদম সচেতন ভাবে কি করছেন, না আপনি অটো পাইলট মোডে আপনি এটা করে যাচ্ছেন, সেটা আপনি ভাবুন, নিজেকে নিজেকে প্রশ্ন করুন। এর উত্তর একমাত্র আপনি দিতে পারবেন, শুধুমাত্র আপনি এর উত্তর দিতে পারবেন, এছাড়া কেউ দিতে পারবে না। এর পরের প্রশ্ন যেটা হচ্ছে, আপনি কি রোজ স্বপ্ন দেখে নিজেকে সফল হওয়ার? এই স্বপ্নটা কিন্তু দেখতে হবে যে আমাকে জীবনে সফল হতে হবে, আমি যে জায়গায় আছি আমার কিন্তু বেটার জায়গায় যেতে হবে, আমার যা পোটেন্সিয়াল আছে আমি এই জায়গা থেকে একটা বেটার জায়গায় যেতে পারি, সেটা ডিজার্ভ করি, এই স্বপ্নটা কিন্তু দেখতে হবে। যেদিন স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারবেন যে আপনার ভেতরের যে মানে মানুষটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আপনাকে নিজেকে রোজ স্বপ্নটা দেখতে হবে, স্বপ্ন দেখা বন্ধ করে ফেললে কিন্তু চলবে না। তাহলে আপনি কি রোজ স্বপ্ন দেখেন যে আপনাকে, আপনি একটা বেটার জায়গায় আছেন, বেটার কাজ করছেন, বেটার রেসপেক্ট পাচ্ছেন, বেটার একটা জীবন লিড করছেন, আপনি কি স্বপ্নটা আপনি দেখেন? যদি দেখে থাকেন খুব ভালো, যদি না দেখেন বা দেখা বন্ধ করে দিয়ে থাকেন, আবার দেখা চালু করুন। আপনি কি রোজ অন্তত 5-6 ঘন্টা ভালো করে ঘুমোচ্ছেন? এটা এটা ভীষণ জরুরি, রোজ অন্তত 5 থেকে 6 ঘন্টা কিন্তু একটা ডিপ স্লিপ, সাউন্ড স্লিপ কিন্তু ভীষণ দরকার। যদি সেটা না করে থাকেন, আমি বলবো সেটা কিন্তু করার চেষ্টা করুন, কারণ ঘুমটা ভীষণ দরকার, ঘুমটা ভীষণ দরকার। যদি কোনো কারণে আপনার এর থেকে কম সময় ঘুম হয়ে থাকে, সেটাকে বাড়ানোর চেষ্টা করুন। যদি আপনি এর থেকে বেশি ঘুমান তো ঠিক আছে, ভালো, মিনিমাম 7-8 ঘন্টা ঘুমালে খুব ভালো, কিন্তু তাও যদি 5-6 ঘন্টা আপনার ডিপ স্লিপ হয়, সাউন্ড স্লিপ হয়, তাও ঠিক আছে, কিন্তু এর কম যদি হয় আপনাকে কিন্তু আপনার জীবনটা, রুটিনটা কিন্তু চেঞ্জ করতে হবে। এর পরের প্রশ্ন যেটা হচ্ছে, আপনি কি নিজের বাবা মাকে গর্বিত দেখতে চান? এটা ভীষণ একটা খুব মোটিভেটিং একটা ব্যাপার, নিজের বাবা মা আপনার প্রতি গর্ব গর্ব করছে, লোককে বলছে যে হ্যাঁ আমার ছেলে এই করছে, আমার মেয়ে এই করছে, ফলে এই গর্বের জায়গাটা আপনি কি দেখতে চান যে আপনার বাবা মা এটা নিয়ে গর্ব করছে? যদি এটা চান তাহলে খুব ভালো, কিন্তু যদি এই জায়গাটা আপনার হারিয়ে যেতে থাকে, আবার এই এটা দেখা শুরু করুন যে হ্যাঁ আমার বাবা মা আমার প্রতি প্রাউড ফিল করছে, এইটা কিন্তু ভীষণ একটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর সবশেষে যে প্রশ্নটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে, আপনি কি জানেন যে এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে? কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের জীবনে একজন অন্তত ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ থাকে, যাকে সেইভাবে যার সঙ্গে সবকিছু শেয়ার করা, এবং যদি কেউ না থাকে তাহলেও মানে প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ কিন্তু আছে। আপনি কি সেটা জানেন যে কে সেই মানুষটা? ফলে সেইভাবে তার সঙ্গে পুরো ব্যাপারটা বিয়ে করুন, এবং যদি আপনি সেটা না জেনে থাকেন তাহলে সেটা ভাবুন যে অ্যাকচুয়ালি কে আমার জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ, কারণ আমাদের স্বপ্নগুলো সেইভাবে জড়িয়ে থাকে, সেইভাবে আমরা নিজেকে লিড করে নিয়ে যাই। ফলে বন্ধুরা, এই যে 10টা প্রশ্ন আমি বললাম, এই 10টা প্রশ্ন আপনি নিজেকে করুন, দরকার হলে খাতায় লিখুন, এবং এর উত্তর আপনি নিজে লিখুন, নিজে ভেবে চিন্তে এর উত্তর লিখুন, এবং সেটা কিন্তু আজকে ডেট দিয়ে রাখুন। আজ যদি লিখতে পারেন ভালো, এর পরে যদি লিখতে পারেন ভালো, যেদিন লিখবেন সেদিনের ডেটটা দিয়ে রাখবেন, এবং আজ থেকে 5-6 মাস বাদে বা 1 বছর বাদে কি আরো পরে আপনি এটাকে রিভিউ করুন যে হ্যাঁ আমি এই এই প্রশ্নগুলো করেছিলাম, এখন আমার কিন্তু তার থেকে এই প্রশ্নের উত্তর আমার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এইভাবে ভাবছি, তাহলে সেইভাবে নিজেকে কিন্তু অ্যাকর্ডিংলি মডিফাই করুন। বন্ধুরা, যদি মনে হলো যে এই ভিডিওটা আপনার ভালো লাগছে, এই এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারলেন, জানতে পারলেন, এবং এই ভিডিওটা আপনার জীবনটাকে অন্যভাবে ভাবতে সাহায্য করবে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও যারা আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, বন্দে মাতরম।